যে কারণে হোক আপনার প্রস্রাবের থলিতে দীর্ঘদিন বা প্রস্রাবের নালীতে কিভাবে বুঝবেন, সহজে বলি আপনার যে ইউটিআইটা হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন? ইউটিআই হয়েছে এইটা বোঝার জন্য, মূত্রনালীর সংক্রমণ বোঝার জন্য আমি কয়েকটা লক্ষণ বলি। সেটা হলো যে প্রস্রাব যখন করতে যাবেন তখন প্রস্রাবের নালীতে ব্যথা করতে পারে, প্রচণ্ড ব্যথা হয় অনেক সময়, অথবা চিনচিন করে ব্যথা করে। প্রস্রাব যখন করতে যাবেন প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হইতে পারে। প্রস্রাবটা নর্মালি আমরা প্রস্রাব করি গন্ধ বের হয় অ্যামোনিয়াযুক্ত, ঝাঁঝযুক্ত, কিন্তু যখন ইনফেকশন হবে তখন পুষ থাকবে, পুষ পানি থাকবে, ময়লা থাকবে, প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে, প্রস্রাবটা সাধারণ নর্মাল কালার থাকবে না, সাধারণ নর্মাল কালারটা থাকবে না, চেঞ্জ হবে। এই পাঁজরের দিকে ব্যথা করতে পারে, দুই পাঁজরে আপনার ব্যথা করতে পারে, দুই পাঁজরে মেরুদণ্ডতে ব্যথা করতে পারে, তল নিচের দিকে, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করতে পারে। হঠাৎ করে আপনি প্রস্রাব করতে বসছেন, দেখবেন যে তল পেটে চিন করে ব্যথা উঠবে, একটা পিথায় আপনার শরীরটা হঠাৎ করে জ্বর চলে আসবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে জ্বর আসবে, জ্বর আসবেই, জ্বর এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝতে হবে না, সবসময় আপনার শরীরে জ্বর থাকবে। তাহলে আমি কি কি বললাম যে আপনার প্রস্রাবের নালীতে ইনফেকশন হচ্ছে কীভাবে বুঝবেন? প্রস্রাব জ্বালাপোড়া করবে, প্রস্রাব কালার চেঞ্জ হবে, কালার প্রস্রাবের সাথে ময়লা যায়, অনেকে বলে যে বাতের মারার মতো ময়লা যায়, ডাইরেক্ট ময়লা। বা আপনি প্রস্রাব করে একটা বোতলে রেখে দিবেন, বোতলে রেখে দিবেন, তিন দিন পরে বোতলটা দেখবেন যে নিচে অনেক সেডিমেন্টেশন, ময়লা জমে আছে। এরকমও কিন্তু অনেকে করে, অনেকে নিয়ে আসে আমাদের চেম্বারে। তো আমি বলবো যে যদি আপনার কিডনিতে ইনফেকশন হয়, প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়, প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়, ইউরেথ্রাতে যেই নালীতে বের হয়ে যায় পুরুষাঙ্গের নালীতে ইনফেকশন হয়, আপনি কীভাবে বুঝবেন? ক্লিন কাট বৈশিষ্ট্য, প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে লাল, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, রক্ত রক্ত ডাইরেক্ট রক্ত যাবে বা লালচে হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার বাচ্চাকালে হতে পারে, বয়স্ককালে হতে পারে, যৌবনকালে হতে পারে। বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি, পানি কম খাই, যারা প্রবাসে থাকি আমরা পতিতালয়ে যাই, একদম রোগ নিয়ে কোনো বকিসুকি আলাপ করা যাবে না, ক্লিয়ার। আপনি যদি অবৈধ কোনো পার্টনারের সাথে মিলিত হন কোনো পদ্ধতি ব্যবহার করা ছাড়া, আপনার ইউটিআই হবেই 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 হবেই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। সো যে সকল প্রবাসী ইয়ং ভাইরা ভিডিওটা দেখছেন সাবধান থাকবেন।